আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, চোরেরা সব ঘুরে বেড়ায় চোরেরা সব ঘুরে বেড়ায় আলেম জেলখানায়, আমি মরি যে লজ্জায় আমি মরি যে লজ্জায় আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়। উচিত কথা বললে পরে উচিত কথা বললে পরে আমিও যাব জেলখানায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়। ঠিক না বেঠি? উচিত কথা বলা যাবে না, উচিতের বিচার নাই, হারামে আরাম বেশি, উচিত কথার ভাত নাই, ন্যায় কথার ভাত নাই, উচিত কথার ভাত নাই, উচিত কথা যদি বলতে যান জেলখানায় যেতে হবে। এমন একটা আমল বলবো যে আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ধন সম্পদ যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের মাধ্যমে আপনার ধন সম্পদ চোর ডাকাত থেকে হেফাজত করবে। আপনি যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ আপনার ফুল পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমলের জীবন করি। চোর ডাকাত থেকে যদি নিরাপদে থাকতে চাই তো এই আমলটা আমরা বেশি বেশি পরিমাণে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোর ডাকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন। আমাদের দেশে চুরি হয় ডাকাতি হয় কি হয় না, এজন্য ভাইজান কথা বলতে গেলে খুব হুঁশে বলতে হয়, এই দেশে চোরের বিচার হয় না। যদি কেউ যদি চোরের বিচার নিয়ে যায় যে আমার বাড়িতে চুরি হয়েছে ডাকাতি হয়েছে তো মালিকের বিচার হয়, চোরের বিচার হয় না। ঠিক না বে ঠিক? এজন্য এদেশে চোরের বিচার চাওয়াটাও একটা অপরাধ। চোরের বিচার যেহেতু চাওয়া যাবে না, চোর থেকে তো আপনাকে আমাকে বাঁচতে হবে, এজন্য আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, আমলের জীবন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে। আল্লাহ বিচার তো হবে না এদেশে, চোরের বিচার হয় না, ডাকাতের বিচার হয় না, আলেম ওলামাদের বিচার ঠিকই হয়, নিরপরাধী মানুষের বিচার ঠিকই হয়, কিন্তু অপরাধীর বিচার হয় না। ঠিক না বে ঠিক? এজন্য আমরা আমলের জীবন করবো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো, আল্লাহ আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, বলুন আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়। চোরেরা সব ঘুরে বেড়ায় চোরেরা সব ঘুরে বেড়ায় আলেম জেলখানায়, আমি মরি যে লজ্জায় আমি মরি যে লজ্জায় আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়। উচিত কথা বললে পরে উচিত কথা বললে পরে আমিও যাব জেলখানায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়, আমি মরি যে লজ্জায় আমার দেশ গেল গোল্লায়। ঠিক না বে ঠিক? উচিত কথা বলা যাবে না, উচিতের বিচার নাই, হারামে আরাম বেশি, উচিত কথার ভাত নাই, ন্যায় কথার ভাত নাই, উচিত কথার ভাত নাই, উচিত কথা যদি বলতে যান জেলখানায় যেতে হবে। পরেরটা লুণ্ঠন করে যদি খান, পরেরটা মেরে ধরে যদি খান, তবে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। এটাই হলো আমার দেশ, এখানে ন্যায় বিচার নাই, ন্যায় পরায়ণতা নাই, এই জন্য সমস্ত ধন সম্পদ আমার হাল ফরজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দিতে হবে, সুপর্দ করতে হবে, আর দোয়া করতে হবে আল্লাহ এই দুনিয়ায় ন্যায় বিচার নাই, এই জন্য তুমি আমার জামিন হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি
কিতাবের মধ্যে মূল্যবান একটা ঘটনা উল্লেখ করেছেন, যেই দেশে বিচার নাই উনি নাম দিয়েছেন মগের মুল্লুক। বলবো কিচ্ছুটা বলবো, উনি ঘটনা উল্লেখ করেছেন মগের মুল্লুক, যেই দেশের কোনো বিচার নাই কোনো ব্যবস্থা নাই, পীর আর মুরিদ সফর কইরা ওই দেশের ভিতরে গেছে, যখন গেছে পীর সাহেব ছিল খুব বুদ্ধিমান, মুরিদ ছিল খুব বোকা। পীর সাহেব বলেন, মুরিদ এই দেশ তাড়াতাড়ি ত্যাগ করতে হবে, কারণ এই দেশে বিচার নাই ব্যবস্থা নাই উচিত কথার ভাব নাই, এটা চোরের দাস, এটা বাটপরের দাস, এটা সিটারের দাস, এখানে বেশি দিন থাকা যাবে না। মুরিদ বলে, হুজুর এই দেশের আমি কোনোদিন যাব না, যদি যেতে হয় আপনি যান আমি এই দেশ ছেড়ে যাব না। বলে, কেন যাবি না? বলে, হুজুর দেখছেন নাকি এই দেশটা কত একটা ভালো দেশ, এই দেশে দুধের দামও যা, ঘিয়ের দামতা, মধুর দামতা, চাউলের দামও যা, গমের দামতা, এই দেশটা কত ভালো দেশ, সব জিনিসের দাম এক, সব জিনিসের দাম এক টাকা। হুজুর আমাদের দেশে দামের ভিন্নতা আছে, কিন্তু এই দেশের রাজা কত ভালো, এই দেশের দামের কোনো মালের দামের কোনো ভিন্নতা নাই। পীর মনে মনে ভাবে, মুরিদ ফালাই কেমনে যাই, তো থাকতে রইল। পীর সাহেব মুরিদকে ডাক দিয়া বলে, রে মুরিদ বেশি বেশি খাবি না। মুরিদ মনে মনে ভাবলো, সব জিনিসের দাম কম, আজকে থেকে রুটি আর বেশি খাইতাম না, ভাত বেশি খাইতাম না, আজকে থেকে মধু বেশি বেশি কইরা খাবো, ঘি বেশি বেশি কইরা খাবো, দুধ বেশি বেশি কইরা খাবো। মুরিদ যেমন কথা তেমন কাজ, খাইতে খাইতে এমন মোটা হইতে লাগলো, কিন্তু পীর সাহেবের শরীরে তেমন কোনো গোস্ত হয় নাই। হঠাৎ ওই দেশে এক বাড়িতে চুরি হইল, যেই বাড়িতে চুরি হয়েছে ওই বাড়ির দেয়াল ভেঙে পড়ে একজন চোর মারা গেছে, চোর যাই যেই চোর জীবিত আছে ওই চোর যাইয়া বাদশার দরবারে বিচার দিছে, হুজুর আমার ভাই জাতি ভাই, আমার জাতি ভাই চোর মারা গেছে দেয়ালের নিচে পুইরা, আপনার কাছে বিচার চাই নাই, বিচার চাই। বললো, কোন বাড়ির দেয়ালের নিচে পুইরা মারা গেছে? বলি, অমুক বাড়ির দেয়ালের নিচে পুইরা আমার ভাই মারা গেছে। বলে, তাকে ডানো, ডাকো। বাড়ির মালিককে ডাকা হলো, বলে, তোমার ফাঁসি হবে। বাড়ির মালিক বলে, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ এমন নরমাল ইট দিয়া তুমি এমন নরমাল একটা দেয়াল বানাইছো, যেই দেয়ালের নিচে পইরা তার জাতি ভাই চোর মারা গেছে, এই মারা যাওয়ার কারণে তোমার ফাঁসি হবে। মালিক মনে মনে ভাবে, আমি তো ফাঁসির কাছে ঝুই লাগেছি। বলে, না গো হুজুর, এই অপরাধ আমার না, অপরাধ যে মিস্ত্রি দেয়াল বানাইছে ওই মিস্ত্রির। বলে, মালিক রে সারো, মিস্ত্রি রে ডাকো, মিস্ত্রি আসছে। মিস্ত্রিকে বলে, তোমার ফাঁসি হবে। বলে, কেন? বলে, দেয়াল কেমনে বানাইছো? বলে, হুজুর অপরাধ আমার না, অপরাধ আমার সাথে যে জোগালু ছিল, হেল্পার ছিল, হেল্পারের দোষ। হেল্পারের ডাকো, হেল্পারের ডাকা হলো। বলে, তোমার ফাঁসি হবে। বলে, হুজুর কেন ফাঁসি হবে? বলে, কেমন করে দেয়াল বানাইলা যে দেয়ালের নিচে চোর পড়ে মারা গেল? বলে, হুজুর আমার অপরাধ না, আমি যখন মাল গুলতেছিলাম, সিমেন্ট বালু গুলতেছিলাম, তখন আমার পাশ দিয়ে একটা ঘোড়া দৌড়ে যাচ্ছিল, ঘোড়ার গলার ভিতরে একটা ঘুমটি ছিল, আমি যখন মাল ঢালবো পানি ঢালবো, তখন হঠাৎ ঘোড়াটা আমার পাশ দিয়ে যখন যায় ঘুমটিটা বেজে উঠে, আমি ভয় পেয়ে যাই, এই জন্য পানি বেশি পড়ছে, আমার কোনো দোষ নাই। কি বলেন? আমার কোনো দোষ নাই। বলে, কার দোষ? বলে, ঘোড়াওয়ালার দোষ।
রুটি তো আমি বানাই নাই ওটা বানাইছে কামার বলে কামারকে ডাকা হোক কামারকে ডাকা হলো কামাইরা তো কামাইরা আপনাদের দেশে কামাইরা আছে না নাই আছে কামাইরাদের স্বাস্থ্য মনে হয় খুব ভালো থাকে নাদুস নদুস থাকে সারাদিন আগুনের কাছে থাকে সারাদিন লোহা লাকড়ের কাজ করে স্বাস্থ্য ভালো না দুর্বল চিকন মানুষ বলে তোমার ফাঁসি হবে কেন হবে বলে কেমন কইরা ঘুমটি বানাইছো ঘুমটির শব্দ শুই না এই দেয়াল নরম হইছে ওই দেয়ালের নিচে চোর কইরা মারা গেছে তোমার ফাঁসি হবে কামাইরার কার দোষ দিব কামাইরা কয় আল্লাহ আমালিক বিচারের মালিক কাল কিয়ামত দিবসের মালিক আল্লাহ তুমি সারা তোমার বান্দারে বাঁচানে ওলা আর কেউ নাই যে অবিচারীরা বাদশাহ যেই জালেম বাদশাহ আজকে আমারে ফাঁসি দিয়াই সারবো কিন্তু দোষটা তো আমার না আল্লাহ তুমি জানো তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো মারলে মারতে পারো ফাঁসির কাছে উঠানো হলো ফাঁসির কাছে যখন উঠানো হলো কামাইরার গলায় এত চিকন ফাঁসির দড়ি গলায় লাগে না এবার রাজা কয় ফাঁসি তো দিতে হবে তবে যা এই রাস্তার মধ্যে মোটা তাজা নাদুস নুদুস কে আছে তারে ডাই কেন যাইয়া খুঁজতে খুঁজতে দেখে পীরার মুরিদ মুরিদরে ধৈর্য আনছে বলে তোমার ফাঁসি হবে কি দোষ আমার কোনো দোষ নাই রাজা বিচার করবে মানুষ পায় না এই জন্য তোমাকে ফাঁসি দিতে হবে মুরিদ বলে হুজুর বিপদে পড়া গেছি বিপদ থেকে আমাকে উদ্ধার করেন পীর বলে না বলছি না কম কম খাইবা তুমি বেশি বেশি কইরা খাইছো তোমারে বাঁচানোতে আমি পারবো না বলে হুজুর এইবারের মতো বাঁচা দেন জীবনে আপনার অবাধ্য হব না জীবন ভার যে আদেশ করবেন তা মানবো কয় বাঁচাইতে পারি ফাঁসির কাষ্টে যখন তোরে জুলাই জুলাই জুলাইতে নিবে তখন আমি বলবো আমাকে ফাঁসি দেন তারে ঝুলতে দিব না তুই বলবি না আমি ফাঁসির কাষ্টে ঝুলবো আমার ওস্তাদকে ঝুলতে দিব না কয় হুজুর কি হবে কয় যা হওয়ার পরে হবে তুই এই কথা বলবি যেমন কাজ যেমন কথা তেমন কাজ ফাঁসির কাষ্টে যখন মুরিদকে ঝুলানো হবে পীর বলে না এই ফাঁসির কাষ্টে মুরিদ ঝুলতে পারে না এই ফাঁসির কাষ্টে আমি ঝুলবো দুইজন বাজা বাজি শুরু করে দিছে ঝগড়া শুরু করে দিছে বাদশা বলে কারণ কি ও পেশায় কারণ আমারে খুইলা কাউ কয় না বলা যাবে না আমারে ফাঁসি দিতে হবে বলে না না তোমারে ফাঁসি দিব না আগে কারণ বলো বলে জনসম্মুখে বলা যাবে না কানে কানে বলতে হবে কান লাগাই দিল পীর সাহেবের মুখের কাছে পীর সাহেব বলে বাদশা মহাদাই এটা একটা গোপন কথা বলা যাবে না বাচ্চা গত রাত্রে স্বপ্নে দেখেছি এই ফাঁসির রশি যার গলায় ঝুলবে সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে এই জন্য আমি চাইতেছি সবার আগে আমি জান্নাতে চলে যাই বাচ্চা বলে দেশ আমার দেশ চালাই আমি কষ্ট করি আমি জান্নাতে যাইবা তুমি আর কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ পায় না পায় আমার রুজির নাজি আরে ফাঁসির রশিটা আমার গলার মধ্যে ঝুলাইয়া দে আমারে ফাঁসির রশি আমার গলায় ঝুলাইয়া দে আমি সবার আগে আমি সবার আগে জান্নাতে যেতে চাই ঝুলাইয়া দিল তোর আবাদশা কোথায় চলে গেছে হ্যাঁ অবিচার যদি করা হয় জুলুম যদি করা হয় যেই দেশের বিচার নাই তুমি যদি কারো জন্য ফাঁদ পাদো ওই ফাঁদের মধ্যে তোমাকেই পা দিতে হবে যদি তুমি কারো জন্য ফাঁদ পেতে থাকো ওই ফাঁদে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে পা দিতে হবে আমরা কাহিনী জানি আবু জেহেল নবীজির জন্য গর্ত করেছিল আবু জাহেল নবীজির জন্য গর্ত করেছিল এই গর্তের মধ্যে শেষ মুহূর্তে কে পড়েছে কে কে জোরে বলো কে ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়েছে আমার নবী পড়ে নাই আলেমুল আমাদের জন্য আজকেও যারা ফাঁদ পেতে আছো
উল্লুক বাল্লুকের মতো বসে আছো, খাপ পেতে বসে আছো, আলেম ওলামাদেরকে একটা দোষ পাইলেই ধরে বসো, আর আলেম ওলামাদের নিরপরাধে আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে চাও। সাবধান সাবধান, এই ফাঁসির রশি আলেম ওলামাদের গলায় ঝুলাও না, এই ফাঁসির রশি একদিন তোমার গলায় ঝুলবে ঠিক না বে ঠিক। যাই হোক বাজান, বলতেছিলাম চোর ডাকাত নিরা চোর ডাকাত থেকে যদি নিরাপদে থাকতে চান, কোরআনের একটা আমল বলে দিব, আমলটা যদি কেউ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে চোর ডাকাতের চোর ডাকাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার মাল আপনার ধন সম্পদকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 285 থেকে 286 নম্বর আয়াত, সূরা বাকারার 285 থেকে 86 নম্বর আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আয়াতের শেষ পর্যন্ত 86 নম্বর আয়াতের শেষ পর্যন্ত যদি কেউ তেলাওয়াত করে এবং রাত্রবেলা ঘুমিয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সম্পদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেন। চোর ডাকাত আপনার ধন সম্পদ মালামাল চুরি করতে পারবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বিপদ আপদ ফাতনা ফাসাদ থেকে সমস্ত রকমের আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ আপনার ফ্যামিলির সকলকে আপনার আহাল পরিবার পরিজন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, এবং আপনার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন চোর ডাকাতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই জন্য এই আমলটা আমরা বেশি বেশি পরিমাণে করবো।